রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই টানটান উত্তেজনা সৃষ্টি রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে। ইউক্রেনে রুশ আগ্রাসের পর থেকে যুক্তরাষ্ট্র নানানভাবে রাশিয়া ও পুতিনকে হেয় প্রতিপন্ন করে আসছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একজন ভ্লাদিমির পুতিনের মাথা কেটে নেওয়ার হুমকিও দিয়েছিলেন। তারপর দেশটির ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক পুতিনকে এককভাবে লড়াইয়ের প্রস্তাব দেন। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ অপরাধী বলে আখ্যা দিয়েছেন, যা ভালোভাবে নিচ্ছে না রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধী বলে অভিহিত করার পর ক্রেমলিন তড়িৎ এক প্রতিক্রিয়ায় একে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বাগাড়ম্বর বলে আখ্যা দিয়েছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পুতিনকে প্রথমবারের মতো যুদ্ধ অপরাধী বলে আখ্যা দেন বাইডেন। পুতিনকে ওই আখ্যা দেওয়ার বিষয়ে বাইডেনের পূর্ব প্রস্তুতি ছিল না, একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। তবে পরে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে বলেছে, বাইডেন স্পিকিং ফ্রম হিজ হার্ট বা অন্তর থেকে বা মন থেকে কথা বলছিলেন। ক্রেমলিন এই মন্তব্যকে বলছে ক্ষমার অযোগ্য বাগাড়ম্বর। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, একজন রাষ্ট্রনেতার কাছ থেকে এ ধরনের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে আমরা বিশ্বাস করি, বিশেষ করে যাদের ছোড়া বোমায় সারা দুনিয়ায় হাজার হাজার মানুষ মারা গেছে। বাইডেনের বক্তব্যের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের মধ্যেই দুই দেশের সম্পর্কে উত্তেজনার পারদ নতুন করে আরও একটু চড়েছে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনে জো বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রেসিডেন্ট, সবকিছু দেখার পর আপনি কি পুতিনকে এখন যুদ্ধ অপরাধী বলবেন? প্রশ্নের জবাবের শুরুতে বাইডেন না বললেও পরে তিনি হঠাৎই মত বদলে জিজ্ঞেস করেন, আপনি কি জানতে চাইছেন আমি তাকে বলবো কি না? ও, আমি মনে করি তিনি একজন যুদ্ধ অপরাধী, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি পরে বলেছেন। ইউক্রেনে বর্বর হামলার চিত্র দেখে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিয়ে প্রেসিডেন্ট মন থেকেই ওই কথা বলেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, এজন্য যুদ্ধ অপরাধ কি তা চিহ্নিত বা শনাক্ত করার জন্য স্টেট ডিপার্টমেন্টের আলাদা আইনি প্রক্রিয়া আছে এবং সে কাজটি পৃথকভাবে চলছে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কৌশলগত 100টি মানব বিধ্বংসী ড্রোন, রকেট ও গ্রেনেড লঞ্চার, রাইফেল, মেশিনগান, বডি আর্মার এবং গোলা বারুদসহ $100 কোটি সামরিক সরঞ্জাম পাঠিয়ে পুতিনকে মোকাবেলার চেষ্টা করছে বাইডেন। বার্তা সংস্থা এপি এই সিদ্ধান্তের সাথে ঘনিষ্ঠ একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বুধবার বাইডেন প্রশাসনের এই সামরিক সহায়তা পাঠানোর কথা জানায়। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, যেসব অস্ত্র পাঠানো হবে তার মধ্যে আছে সুইস ব্লেড 300 নামে ড্রোন, যা মার্কিন বাহিনীর কাছে কামি কাজী ড্রোন নামে পরিচিত। এটি ব্যাকপ্যাকের মতো পরা যায় এমন অস্ত্র, কংগ্রেসের কর্মকর্তারা এনবিসি নিউজকে বলেছেন। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মূলত কোনো ব্যক্তির ওপর সুনির্দিষ্ট আঘাতের জন্য বিশেষভাবে তৈরি করা। এই ক্ষেপণাস্ত্র বহু মাইল দূরে থেকে সরাসরি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করতে পারে। বার্তা সংস্থা এএফপি বলছে, মূলত রাশিয়ার নকশায় তৈরি এসব অস্ত্র এখন ন্যাটোভুক্ত কিছু ইউরোপীয় দেশ উৎপাদন করছে, আর সেজন্যই ইউক্রেনের সামরিক বাহিনী সহজে এগুলো ব্যবহার করতে পারবে বলে মনে করা হচ্ছে। বাইডেনের প্ররোচনায় ইউক্রেন পুতিনের উপরই আক্রমণ করে বসে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপরাধী আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেন এক ব্যবসায়ী। বাংলাদেশি মুদ্রায় 8,59,72,690 টাকা পুরস্কার দিতে চেয়েছেন তিনি। অ্যালেক্স কোনানিখিন নামের ইউক্রেনীয় ব্যবসায়ী এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন। এরপরই ইউক্রেনকে বাজি রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লড়াই চেয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এটা হবে দুই জনের মধ্যে সিঙ্গেল কম্ব্যাট। ইলন মাস্কের এক টুইট বার্তার বরাত দিয়ে সোমবার বিজনেস ইনসাইডার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। টুইটে রুশ বর্ণমালা ব্যবহার করে পুতিনের নাম ও ইউক্রেন লিখেছেন মাস্ক। তিনি লিখেছেন, আমি ভ্লাদিমির পুতিনকে একটি একক লড়াইয়ের চ্যালেঞ্জ জানাচ্ছি, বাজি থাকবে ইউক্রেন। এবার পুতিনকে সরাসরি যুদ্ধ অপরাধী ডেকে বসলেন বাইডেন, সেই সাথে ইউক্রেন সামরিক বহরে দিলেন বিশেষ অস্ত্র, যা নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে শেষ করতে বিশেষভাবে নির্মিত। এত কিছুর কারণেই চারিদিকে প্রশ্ন উঠেছে, পুতিনের পেছনে যেভাবে সবাই লেগেছে তাতে বাঁচতে পারবেন তো তিনি না, নাকি যে কোনো সময় বড় ধরনের কোনো দুঃসংবাদ চলে আসে? এ বিষয়ে আপনার কি অভিমত?
যুক্তরাষ্ট্র কিংবা বাইডেন এককভাবে পুতিনের কিছু করতে পারবে কি? উত্তর হ্যাঁ হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।